না ভাই প্যার হবে হজুর লঙ্গি হওয়ায় ফেলেম বেশি করলি লঙ্গি হওয়ায় ফেলেম আই তো এই এক মাস আগে নির্বাচনের সময় আরে আনোয়ার আসিল তারপর তিন নামে রাস্তা করে দিলাম এই ব্যাগ যেন বাঁ ফেলে দিয়ে ফ্লেট ফেলে দিয়ে আয় যাইয়ে না আয় ওই দিশাম শুদ্দিন বদ্দার নামে রাস্তা দিয়ে দিই রাস্তায় এনে যদি কে হাত দেয় কে প্লেট ধার দেয় আয় হাত খাটি ফেলে কিন্তু এলে ভক্তি দিচ্ছে আয় তো তোর অসম্ভব শ্রদ্ধা করি এখনো শ্রদ্ধা করি এই সমস্ত কথাবার্তা হইয়ের ইয়ান লই রাখ অত ফুজর লইয়ের আমাদের ঘুরে পড়লাম মাছের খা এখনো আর হয় অমুকারের লোক হইয়ে এবং অমুক অমুক নেই ইয়ান কয় আমি বিচার করতাম ফটিয়া দক্ষিণ চট্টগ্রামের একান উপজেলা কবি সাহিত্যিক মুক্তিযোদ্ধা ব্যবসায়ী রাজনীতিবিদ সহ বোধ নামগড়া মানুষের সুনামে বরফুর এত সুনামর মাঝেও হঠাৎ দুর্নামর সরাসরি তাও আবার ফটিয়ার সাংসদ পরিবার এবং একজন মুক্তিযোদ্ধার লইরে এই দুই পক্ষর গুতগুতির এখন বোধ তেলফেলা জন্মাই গিয়ে জিয়ান লই দীর্ঘদিন ধরি পক্ষ বিপক্ষে গণমাধ্যমত নানা সংবাদ প্রচারর এনকি ফাল্ডা ফাল্ডি মানববন্ধন বিক্ষোভ সমাবেশ হইয়ে এখন ফটিয়ার রাজনীতির মাঠ বোধ গরম ফতেঘাটে শুধু আলোচনা আর সমালোচনা তবে বিষয়গান কি কিল্লে ইল্লে পরিস্থিতির সৃষ্টি নানা বিষয় লই আরা হতা হইলাম আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা শামসুদ্দিনের লগে তিনি হর উগ্র মানুষের জাগারে কেন্দ্র করি হুইপুর সুরভাই নবাব আর লুঙ্গিকুলি বিজিত গরিব হইয়ে জাগাজা তো দহর গতি গিয়ে যারা বাস্তব ধরে এখন জগরা বিবিয়া ধরিয়া প্রক্রিয়া শুরু হই আর আজ আসছি আইস আইলাম এখানে কেন সমস্যা লাগ করেছিল হার লয় একদিন মথায় রুচ্ছে ভারত আল্লাহ বাড়াবাড়ি গেছে বাড়াবাড়ি গিয়ে এক পর্যায়ে গিয়ে দিয়ে আল্লাহ খারাপ ব্যবহার করে বেয়াজ বিগরের কিছুদিন পর কয়েকদিন পর আরেকবার ওনা ভাই পেয়ার হবে হয়তো লঙ্গি হওয়ায় ফেলে যাম বেশি করলি লঙ্গি হওয়ায় ফেলে যাম এই সমস্ত কথাবার্তা হইয়ের ইয়ান লই রাখ অত ফুসল লইয়ের আমাদের ঘুরে পড়লাম মাছের খা ও আরে বদা ডাকে সালাম করে হ্যাং করে ও এই বিচার গান না করে আয় সুতরাং অনুরোধ করি কিন্তু তেরে এদিন বাদ দিয়ে না যারা তেরে ব্যবহার করার ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির তালব না করি এবং তে যেন ফিরে আইয় মূল মূল স্রোত ইয়ানে আর অনুরোধ এই সংযোগ বাইজে সংযোগ হওয়ার সংযোগ পরিবার এই যে ভোট আমি যে ত্রাস সৃষ্টি করি ইয়ানের বিশ্বাস আয় আয় আইনে আর এই অনুরোধ তবে বিষয়গান উগ্র চক্র পরিকল্পিতভাবে ষড়যন্ত্র গড়ের বলিও দাবি করছে ফটিয়ার সাংসদ হুইপ শামসুল হক চৌধুরী আয় তোর খুব শ্রদ্ধা করি তোর প্রতি আর অসম্ভব সম্মান আর তো তোর প্রতি এখন আর ভালোবাসা আছে কিন্তু কি কারণে যে তুই হঠাৎ করি দুই বছর পরে আই এনে হাল কি হই না আয় তো না জানি দুই বছর পরে আই এনে তে কিনলে এই ইন হর আয় বুঝি না পারে তে যদি এখনো আর হয় অমুকারের লোক হইয়ে এবং অমুক অমুক নেই ইয়ান কয় আমি বিচার করতাম আয় আমি বিচার করতাম আর পরে আয় যদি নিজে কইতাম এখন তো অর্ধ কতক্ষণ এমপি হইয়ে আর বিরুদ্ধে এখন আন্দোলন করতে করার দে অর্ধ এমপি এমপি আর লুঙ্গি কুলি করে হই এলে যদি আয় হই আয় তো এলে হই না পারে যদি হই থাকি আল্লাহ বিচার করবে আয় পরিবারের আসলে বিভিন্ন মহল বিভিন্ন উপশিল্প দক্ষিণ এই ষড়যন্ত্র কাগজের এখন এটা গরম কই ষড়যন্ত্র এই যে আর এরকম দু বছর করে ধরে লে যাই এই কিছু সারি দি কিছু টিয়া দি এগিন করার দে আর বিরুদ্ধে করার ধর এবার ফটিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র ফটিয়া ধ্বংসযোগ্য শামসুল হক সদরে নির্বাচিত নক তো নির্বাচিত নইলে তো তোমার নমিনেশন দিলে তুই নির্বাচিত হবে না এটা যদি আরো বদনামি হয়ে যাবে তো সুতরাং ইগিন নগরী মূলত ফিরে আইবার লাগবে আগুন অনুরোধ জানান এভাবে দলর ভুতুর ঠেলাঠেলি গুতগুতি আর গোসাগুসি চলতে থাকিলে সংঘাত হাঙ্গামার মতো ঘটনাও যেন ঘটিব নিজেরা দল নিজেরাই বাঙ্গিয়েরও সার খারো যাব বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষক সকল ডেক্স নিউজ সি প্লাস টিভি